আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তাসাউফ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে দুর্বল বা অক্ষম ব্যক্তিদের রোজা এবং ফিদিয়া। প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যারা অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছেন বা অনেক বেশি অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতা থেকে আর মানে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইকেই ভালো করতে পারেন, তবে আমরা যেটা ধারণা করি যে এরকম অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে যখন রমজান মাস চলে আসবে তখন উনি কী করবেন, ওনার জন্য বিধান হচ্ছে যদি এরকম অক্ষম ব্যক্তি হন তাহলে সেই অক্ষম ব্যক্তিকে রোজা রাখতে হবে না, তার রোজার বিনিময়ে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা কী? ফিদিয়া হচ্ছে এই একটি রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা আহার করানো বা এক ফেত্রা পরিমাণ টাকা বা এক ফেত্রা পরিমাণ মাল বা খাদ্যদ্রব্য কোনো মিসকিনকে দান করা। আমরা সহজভাবে যাই যে আমরা যদি ফিত্রার হিসাব করি, এবছর কিন্তু ফিত্রা নির্ধারণ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে ফিত্রা কমিটি রয়েছে সেই কমিটি ইতিমধ্যে ফিত্রা নির্ধারণ করে দিয়েছেন যে চারটা বা পাঁচটি বিষয়ের উপরে আমরা ফিত্রা দিয়ে থাকি। একটি হচ্ছে আটা বা গম। আটা গমের ক্ষেত্রে আটা গমের 75 টাকা আসে, আর যদি জব হয় সেক্ষেত্রে 300 টাকা, কিসমিসের ক্ষেত্রে 1420 টাকা, খেজুরের ক্ষেত্রে 1650 টাকা, আর পনিরের ক্ষেত্রে 2310 টাকা। অর্থাৎ 75 টাকা সর্বনিম্ন ফিত্রা এবং সর্বোচ্চ ফিত্রা হচ্ছে 2310 টাকা। এখন যেরকম অক্ষম যিনি, দুর্বল যিনি হয়ে গিয়েছেন, ওনার যে আর্থিক অবস্থা, ওনার আর্থিক অবস্থা অনুযায়ী এই যে আমি কয়েকটি ফিত্রার টাকা অঙ্কের কথা বললাম, তার মধ্য থেকে 75 টাকা হোক, 300 টাকা হোক, 1420 টাকা হোক, 1650 টাকা হোক, কিংবা 2310 টাকা হোক, প্রতি রোজার জন্য এই টাকাটা ফিদিয়া দিতে হবে। এই টাকাটা দিতে হবে, মিসকিনকে দান করতে হবে। মিসকিন কাকে বলে? মিসকিন হচ্ছে যার কিছু সম্পদ আছে কিন্তু চলতে পারে না, এরকম ব্যক্তিকে ইসলামী পরিভাষায়, শরিয়ার পরিভাষায় মিসকিন বলা হয়। আর ফকির বলা হয় যার কিছুই নেই, ফকির বলা হয় যার কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অক্ষম ব্যক্তি তো ধনী ব্যক্তিও হতে পারেন আবার গরিব ব্যক্তিও হতে পারেন। রমজানের রোজা তো সবার জন্যই ফরজ, রমজানের রোজা সবার জন্যই ফরজ। যিনি ধনী মানুষ তিনি যদি একেবারেই এরকম অক্ষম হয়ে যান সেই ক্ষেত্রে উনি ফিদিয়া দিয়ে দিবেন, কিন্তু একেবারেই যদি গরিব অসহায় কোনো ব্যক্তি হন যার উপরে রোজা ফরজ কিন্তু রাখতে পারছেন না এরকম অক্ষমতার কারণে, তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে তার যে ক্ষমতার অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না, তাই সেক্ষেত্রে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তবে এখানে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে যদি এরকম অক্ষম ব্যক্তি সক্ষম হয়ে যায়, আল্লাহ সক্ষম করে দেন, তাহলে পরবর্তী সময়ে যে রোজাগুলো ফিদিয়া দেওয়া হয়েছে সেগুলোকে কাজা করতে হবে, সেই রোজাগুলোকে কাজা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ সামনের পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।